আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি লাভি ভাই বোনেরা সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। আমি তো ঈদের পরের দিন থেকে আমাদের বাসায়, কারণ অসুস্থ পরে বাসায় যাওয়া হয় নাই, এখানেই আসি। এই তো আজকে শরীরটা তো মোটামুটি ভালো, মানে ব্যথা মানে জ্বলাটা একটু কমছে, শুধু এখন বমি আসে। মানে কোনো কিছু খায়া রাখতে পারতেছি না, শুধু বমি আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ, শরীরটা আগের চেয়ে একটু বেটার আছি। এই তো এখন মাদের বাসায়, মা ছিল না দুদিন, মা দুদিন নানু আসছিল ওদের কাছে, নানুর কাছে গেছিল, এখন নানু চলে গেছে। এই তো এখন মাদের বাসায় আসি। সকাল সকালবেলা ভিডিওটা আমি স্টার্ট করলাম। এই তো হচ্ছে মাদের বাসায়, বেগুন এই একটা, ওই একটা, এই একটা, তারপরে হচ্ছে মাশাল্লাহ দিলে অনেকগুলো বেগুন ধরছে মোটামুটি, প্রায় ওই যে কর্নার একটা প্রায় 4-5টা বেগুন ধরছে। এই তো আর হচ্ছে এই যে রাতা মুরগিটা, ওর জন্য তো সকালে একটু ঘুমানো যায় না, ও এত চিল্লাচিল্লি করে, কি বলবো আর। বলেন তোর কি করা যায়? হ্যাঁ, আবার দেখছেন, চুপচাপ শুনো কথা আমার একদম। আর এটা তো পয়সাই রয়েছে, ও ভালো আছে, ও গুড গার্ল, ও কোনো শব্দ করে না। কিন্তু ওইটা রাতাটা এরকম অবস্থা করতেছে, সকাল সে ভোরে থেকে শুরু করে চিল্লাচিল্লি চিল্লাচিল্লি, একদম শান্তি মতো একটু ঘুমাইতেও দেয় না আমারে। যাই হোক, কিন্তু বিস্তার 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 করছে। আর মা আমার জন্য এই যে যাও যাও তো যাও রান্না করবে যাও। আর আছে ডিম, মুরগির ডিম, আর এটা হচ্ছে ডাবের পানি, এগুলো খাবো, কিন্তু এখন খাওয়া যাবে না, 1 ঘন্টা পরে ওষুধ খেয়েছি আমি এখন এগুলো। আর এগুলো হচ্ছে তানবির ওষুধ, তানবির অসুস্থ, একটু ঠান্ডা জ্বর, ঠান্ডা নাই জ্বর, জ্বর নাই ঠান্ডাটা আসছে। এই তো আর মা সকালে নাস্তা কি বানাইতেছে, তানবিরের জন্য গরম পানি। আর হচ্ছে এটা আলু মানে ভাজি করবে, আলু ভাজি ভাত আছে, অনেকগুলো ভাত এগুলো। আর এই আমা বার আপু দিচ্ছে কালকে, আমার খালাতো বোন ও এটি হিরোগঞ্জ অফিস থেকে কালকে। ইতি হিজাব পরে ওর এই যে হিজাবের কালেকশন দেখেন, সব একটা ওয়ার্ডরোব পুরো ভর্তি হচ্ছে ওর হিজাব, এটা পুরো ভর্তি হিজাব। এই যে হিজাবের কালেকশন ওর, মাশাআল্লাহ দিলে অনেক কালেকশন হিজাবের, কারণ যারা হিজাব পরে তাদের হিজাবের কালেকশনে থাকে অনেক সুন্দর সুন্দর হিজাব। এতো এখানে আমারও দু একটা আক্রমণ হইতেছে, এই যে এগুলো হচ্ছে ওর সব হিজাবের কালেকশন, ওর ড্রেসের সাথে সাথে ম্যাচিং করে করে এই যে হিজাবগুলো। চল খারাপ আসছে, বাসায় চলে যেতে চাইছিলাম, এখন যাবো না, বিকালে একবারে চলে যাব, মানে খুবই ক্লান্ত লাগতেছে শরীরটা এর জন্য। এই তো ওর যে হিসাবে কালেকশন ওইগুলো বুঝাইতেছে একটু একটু করে। আর মা হচ্ছে রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিতেছে। কি রান্না করবো মা আজকে? আজকে যে মা দেশি খাবার, দেশি খাবার হবে বাসায়। কি কীভাবে রান্না করতে হচ্ছে অবশ্যই শেয়ার করবো রান্নাগুলো, রান্নাগুলো মানে ইজি করবে, মাথা টুকুতে দিতেছে কী রান্না করবে, ইজি তো মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না করতে পারে। যাই হোক, রান্না করুক, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, থাকেন আপনার আমার পাশে। এই তো দুপুরের রান্না বান্না, আজকে রান্না বান্না অনেক টেস্টি টেস্টি রান্না হয়েছে, শাক ভাজি,
তারপরে হচ্ছে এটা হচ্ছে টাকা পাতা ভর্তা, অনেক টেস্টি হয়েছে মা করছে, আমরা অবশ্য ভাত খেয়ে ফেলছি আমি। আর এটা হচ্ছে মাছ, সরপটি মাছ দিয়ে আলু দিয়ে আর হচ্ছে বরপটি দিয়ে রান্না করছে। আর এটা শুটকি দিয়ে, শুটকি কয়েক পদের সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না করছে, অনেক টেস্টি হয়েছে তরকারি। এটা মশলা দিলে এটি রান্না করছে। আর আমরা দুপুরে অনেক কিছু খেয়েছি, জাম ভর্তা খেয়েছি, আম খেয়েছি। কালকে আমার বড় খালার মেয়ে এগুলো পাঠাইছিল, কিন্তু আমার মোবাইলে চার্জ ছিল না, দুপুরে চার্জার বাসায় ছিল, নিয়ে আসি নাই, আর মোবাইল বন্ধ হয়ে গেছে, এর জন্য আর ভিডিও করতে পারি নাই। এই তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি। ইতি আর হিরণ এখনও খায় নাই, গোসলও করে নাই, খায় নাই, ওরা হচ্ছে বসে আছে, শুয়ে আছে। আমি মা খেয়েছি, মা ভাত খায় নাই তেমনই, মা এখন মুড়ি আর হচ্ছে মুড়ি খেয়েছে, মুড়ি দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে বসে বসে খেয়েছে। এই তো মার রান্নাঘর, আজকে আমি চলে যাব বাসায়, কারণ নিজেরও সংসার আসতে, নিজেরও সংসারে কাজ আসতে, বাসা নাকি অনেক গন্ধ হয়ে গেছে। তানবি বলতেছে মামনি, আমি ওষুধ আনতে চার্জ আনতে পাঠাইছিলাম, বলতেছে মামনি বাসা অনেক গন্ধ হয়ে গেছে, ওই যে গেট মেট সব বন্ধ হয়ে গেছে যে, এর জন্য বন্ধ ছিল, এর জন্য আজকে চলে যাব। আর এগুলো হচ্ছে এই জামের বিচি, এগুলো শুকিয়ে তারপর খাবো আমি, আমার তো অনেক ডায়াবেটিস, এর জন্য খাবো। এই তো আর কি বলবো, পাকের ঘর থেকে শেষ করলাম, বাসায় চলে যাব, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হব। অবশ্যই যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই অবশ্যই তাদের কাছে আমি একটু সাবস্ক্রাইব আশা করি। আর কমেন্ট বক্সে যা মন চায় অ্যাড্রেস লিখতে পারেন, বলতে পারেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন, আশা করি এটা পাবো আমরা, বোনেরা বোনদের কাছে ভাইদের কাছে এগুলো পাঠবো ইনশাল্লাহ, আশা করব। আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন। আর কি বলবো, আমি তো অসুস্থই, আমি এখনও পুরোপুরি সুস্থ হইনি, আমার জন্য দোয়া করবেন, আমি জানি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি, সুস্থ হয়ে সুন্দর সুন্দর ভিডিও জানি আপলোড করতে পারি আপনাদের মাঝে। এই তো আর কি বলবো, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, যে যেখানে আছে সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।